আমার গুলি করে মারে ফেলা দাও, আমি পঞ্চাশ টাকা গুলি করে মারে ফেলা দেয় দিয়ে চলে দাও, পঞ্চাশ টাকা আমি করবো না। আমাকে যদি মেরে ফেলা হয় আমি কত টাকা স্বাক্ষর করবো? আমার সেটা এক বক্তব্য, আইনগত ভাবে ব্যবস্থা নেবে। আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে, এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলো ইন্ধন জোগাতে থাকে, আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয়, এখনো নাম্বার গুলো দেখাবো, র‍্যাব সেটাই হুমকি দেয় যে আপনি এদের বিরুদ্ধে যাবেন না, র‍্যাবের নাম্বার দিবেন করে কথা বলেন, আপনারা দুদকের নাম্বার দিবে কথা বলেন, দুদক থেকে ফোন দিয়ে বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনাকে কিন্তু এখনই আমরা অভিযোগ অনুমোদন দেব, প্লিজ আমাকে কথা বলতে দেন, আপনারা মিডিয়াতে নেন, আপনি পরে কথা বলেন, আমি কোথায় ডিস্ট্রিক্টগুলো তৈরি করেন না স্যার, এখানে আপনি সম্মানিত লোক, আপনি সম্মান দিয়ে কথা সবাই শুনে তো আমরা সামনে যাব, পদত্যাগ না করে আপনি এখন বাসায় যান, বাসায় যান, এই পেপার ভিতরে দিয়ে আপনি বাসায় যান। আমি আজকে যেভাবে আমাকে বলা হয়েছে, বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এটা ঠিক প্রশ্নের আলোকে আমি কিছু কিছু উত্তর দিয়েছি, কিন্তু সেই উত্তরগুলো হয়তো দেখা যাচ্ছে সংখ্যায় আধিক্য হওয়ার কারণে আমার কথাটা এত গুরুত্ব বহন করে নাই। তবে আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই প্রতিষ্ঠানের যে